গুপ্তধনের খোঁজ। বাড়ির বিভিন্ন প্রান্তে খোঁড়া হচ্ছে সুড়ঙ্গ। প্রায় দেড় বছর ধরে নাকি চলছে সুড়ঙ্গ তৈরির কাজ। বাড়ির মালিকের দাবি, গুপ্তধন নয়, বাড়িতে রয়েছে নরকঙ্কাল। খবর পেয়ে খননকার্য বন্ধ করল দেগঙ্গা থানার পুলিশ। সত্যি কি গুপ্তধন রয়েছে দেগঙ্গার আজিজনগরে? স্থানীয়রা বলছেন প্রায় দেড় বছর ধরে অত্যন্ত গোপনীয়তা অবলম্বন করে চলছে সুড়ঙ্গ তৈরি। কখনো বাড়ির উত্তর পূর্ব কোণে, কখনো বা বাড়ির দক্ষিণ পশ্চিম কোণে। যত দিন গড়াচ্ছে সাধারণ মানুষের কৌতূহল ততই বাড়ছে এলাকায়। 200-250 বছরের পুরনো দালান কোঠা কালের নিয়মে খসে পড়েছে। সেই বাড়ির বিভিন্ন প্রান্তে এভাবেই চলছে সুড়ঙ্গ তৈরি। যদিও বাড়ির মালিকের দাবি গুপ্তধনের বিষয় নয়, বাড়িতে নাকি পোতা আছে নরকঙ্কাল। স্থানীয়দের প্রশ্ন, যদি কঙ্কাল থাকে সেটাও প্রশাসনের বিষয়, গোপনীয়তা অবলম্বন করে রাতের অন্ধকারে কেন সুড়ঙ্গ তৈরি হবে? খবর পেয়ে খনন কার্য বন্ধ করার নির্দেশ দিল পুলিশ। গোটা ঘটনায় যথেষ্ট কৌতূহল সৃষ্টি হয়েছে দেগঙ্গার আজিজনগর এলাকায়। গোটা ঘটনার সাথে অনেকেই মিল খুঁজে পাচ্ছেন কবিগুরুর গুপ্তধন গল্পের, যেখানে সন্ন্যাসীর দেওয়া সূত্র ধরে গুপ্তধনের খোঁজে ঘর ছেড়েছিলেন মৃত্যুঞ্জয়। সূত্র ছিল, পায়ে ধরে সাধা রা নাহি দেয় রাধা, শেষে দিলে রা পাগল ছাড়ো পা, তেঁতুল বটের কোলে দক্ষিণে যাও চলে, ঈশান কোণে ঈশানি কোয়ে দিলাম নিশানি। তবে বাস্তবে এরকম কোন সূত্র বাড়ির মালিক তরুণকান্তি চৌধুরী পেয়েছেন কিনা জানা নেই। তবে এ বিষয়ে বাড়ির মালিক তরুণবাবুর দাবি, কোনো এক তন্ত্র সাধক তাকে নাকি জানিয়েছেন বাড়ির মধ্যে কঙ্কাল পোঁতা রয়েছে, তুলে ফেলার জন্যই খোঁড়াখুঁড়ি চলছে। তবে সেটি বাড়ির কোন দিকে তা জানা নেই। মানে একটা অবস্থার পরিবর্তন চাই, কিন্তু সেটা কোনো পরিবর্তন হচ্ছে না, সেইটার জন্যই আমি এটাকে পরিষ্কার করতে চাইছি, ওটাকে শোধন করতে চাইছি, শোধন ওইটি শোধন করতে চাইছি, ওটা বার করে ফেলে দিয়ে। এটা রয়েছে কে বলল? ওই তান্ত্রিক বলল, তান্ত্রিক দৃষ্টি করে বলেছে যে অমুক জায়গায় আছে। সেটা বললে তো মিটিয়ে যেত, তাহলে এখানে ওখানে গর্ত করতে হতো না। সেটা আমাদের পূর্ব পুরুষটা কে করেছে সেটা কি করে বুঝ, কেউ না কেউ তো করেছে। আমার বাড়িতে কেউ আমার পুত্র পূর্ব পুরুষেরাই হবে। উত্তোধনের কোনো ব্যাপার আছে নাকি? সেরকম আমার নিয়ে অনেজে নেই। উত্তোধন থাকলে জমিদার বাড়ি থাকতে পারে। আমার বাবা দাদুদার জমিদার ছিল না, কেউ ছিল না, এটা কোনো সম্বন্ধ শুধুমাত্র নরকঙ্কাল খোঁজার জন্যই। এটা গোটা বিষয়টি যেন অদ্ভুত রহস্যে মোড়া। স্থানীয় এক ব্যক্তি জানালেন, প্রথমে পায়খানা বাথরুম তৈরি করবার কথা বলে খোঁড়ার কাজ শুরু হয়। প্রায় দেড় বছর ধরে বিভিন্ন সময়ে চলেছে সুড়ঙ্গ তৈরির কাজ। পুরনো এই বাড়ির উত্তর পূর্ব কোণে প্রায় 4 ফুট চওড়া বেশ কিছুটা সুড়ঙ্গ তৈরি করা হয়েছে। বাড়ির দক্ষিণ পশ্চিম কোণেও প্রায় 11-12 ফুটের সুড়ঙ্গ। স্থানীয়রা অবশ্য মনে করছেন কঙ্কালের কথা বলে সাধারণ মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করা হচ্ছে। পুরনো দিনের মানুষ চৌধুরী পরিবার, তাদের যথেষ্ট প্রতিপত্তি ছিল এক সময়। স্থানীয়দের অনুমান, গুপ্তধনের খোঁজেই নাকি চলছে সুড়ঙ্গ তৈরি। তবে প্রশাসনের নজরে আসায় আপাতত সুড়ঙ্গ তৈরির কাজ বন্ধ করে দেওয়া হয়েছে। আই ওয়াশ করার জন্য, পায়খানা বাথরুম করবার জন্য বলে, কিন্তু পরবর্তী দীর্ঘ বিগত দীর্ঘ দেড় বছরের কাছাকাছি প্রায় এই জায়গাটা খনন কার্য এই তিন দিক ঘেরা পায়খানাটাকে নাম করে দেখা যাচ্ছে ভেতরে টোটালে অন্য কাজ হচ্ছে। নানান জায়গাতে নানান তান্ত্রিক নিয়েছে, যাগ যজ্ঞ ইত্যাদি ইত্যাদি করে তা যেটুকু বলছে পরবর্তী সময় বলছে যে না, এটা আমার এখানে পেতাত্তা আছে, একটা নরকঙ্কাল আছে ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। কিন্তু এখানে ভেতরে যে খনন কার্য, যেটা মানুষের মনে বিরাট কৌতূহলের ব্যাপার এবং সব ব্যাপারটা দেখা যাচ্ছে যে নরকঙ্কালটা টোটাল মানুষের মানে কি বলো চোখে আই ওয়াশ ছাড়া কিছুই না, টোটাল ব্যাপারটা এখানে গুপ্ত ধনের সন্ধানের জন্য কিন্তু খনন কার্য চলছে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্ডস ল্যান্ড, দেগঙ্গা।